নমস্কার বন্ধুরা টিডিএস একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল তগুলক বংশ বন্ধুরা এর আগে আমরা দাস বংশ এবং খলসি বংশ সম্পর্কে খুব সুন্দর একটি ভিডিও শেষ করেছি আমার আগের ভিডিও তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসো এবং ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো চলো ভিডিওটা স্টার্ট করা যাক দিল্লির সুলতানি যুগ দিল্লির সুলতানি যুগ বলতে আমরা পাঁচটি রাজবংশের কথা জেনেছি যার মধ্যে বংশ, বারোশো ছয় থেকে বারোশো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত এই দাস বংশ দিল্লিকে শাসন করেছিল এই দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন কতুবুদ্দিন আইবক এবং ইলতুতমিসকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়েছে এবং ইলতুতমিস হলেন এই দাস বংশের শ্রেষ্ঠ শাসক দাস বংশের পর দিল্লির সুলতানি যুগে খলজি বংশের আবির্ভাব ঘটে বারোশো থেকে তেরোশো কুড়ি খ্রিস্টাব্দ পর্যন্ত এই খলজি বংশ দিল্লিকে শাসন করেছিল জালাল উদ্দিন খলজি এই খলজি বংশ প্রতিষ্ঠা করেন এবং আলালুদ্দিন খলজি ছিলেন এই খলজি বংশের শ্রেষ্ঠ শাসক এই দুটো রাজবংশ খুব সুন্দরভাবে কভার করা হয়েছে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হল তুগলক বংশ তেরোশো কুড়ি থেকে চোদ্দশো চোদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লিকে শাসন করেছিল এই তুগলক বংশ এছাড়াও সৈয়দ বংশ চোদ্দশো চোদ্দ খ্রিস্টাব্দ থেকে চোদ্দশো একান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লিকে শাসন করেছিল এরপর লোদি বংশ চোদ্দশো একান্ন থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লি শাসন করেন এইগুলি আমরা পরপর কভার করব। তার আগে আজকের মূল বিষয় তুঘলক বংশ দিল্লির এই যে পাঁচটি রাজবংশ এদেরকে মনে রাখতে হলে তোমাদের একটা টেক্স দেখাই যেটা হলো আস খেলে তুই সেরা হলি এই টেক্সটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে খুব সহজেই দিল্লি সুলতানি যুগের পাঁচটি রাজবংশ মনে রাখতে পারবে তাছাড়াও অনেক সময় অনেক এক্সামে রাজবংশ নিয়ে অনেক কোয়েশ্চেন আসে যদি এই ট্রিক্সটা তোমাদের মনে থাকে তাহলে তোমরা সেইটার আনসার খুব সহজেই দিতে পারবে তাহলে ট্রিক্সটা হলো তাস খেলে তুই সেরা হলি এখানে তাস থেকে দাস বংশ খেলার খ থেকে খলজি বংশ তুয়ে তু থেকে তুগলক বংশ এবং দন্তস্বয়ের স থেকে সৈয়দ বংশ হোলির ল থেকে লদি বংশ কোনো কোনো ঐতিহাসিক এই শাসনকালকে তুর্কি আফগান যুগের শাসনকাল বলেও মনে করেছেন চলো তুগলক বংশ সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক খলজি বংশের শেষ সুলতান হলেন খসরু খান তাকে হত্যা করেই গাজী মল্লিক দিল্লিতে তুঘলক বংশ প্রতিষ্ঠা করেছিলেন কতবুদ্দিন মোবারক শাহের মৃত্যুর পর খসরু খান নাসির উদ্দিন খসরু শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসেছিলেন দিবালপুরের শাসক গাজী মালিক খসরু খাঁকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন খলজি বংশের শেষ সুলতান হলেন খসরু খান তাকে হত্যা করে গাজী মালিক তেরোশো কুড়ি খ্রিস্টাব্দে গিয়াস উদ্দিন তুগলক নাম নিয়ে দিল্লির সিংহাসনে বসেন এবং তুগলক বংশ সেই তেরোশো কুড়ি খ্রিস্টাব্দ থেকেই শুরু হয়েছিল তুগলক বংশ পরবর্তীকালে একটি বিশাল সাম্রাজ্য বিস্তার করেছিল মানচিত্রটা দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে তুগলক বংশ ভারতের কতটা অংশ জুড়ে বিস্তৃত ছিল চলো এবার আমরা তুগলক বংশ সম্পর্কে কিছু এমসিকিউ দেখে নিই কোয়েশ্চেন নাম্বার ওয়ান সুলতানি যুগের কোন সুলতান তুগলক বংশের প্রতিষ্ঠা করেছিলেন মোহাম্মদ বিন তুগলক গিয়াসউদ্দিন তুগলক কৌতুবুদ্দিন আইবক ফিরোজ শাহ তুগলক ইতিমধ্যেই আমরা দাস বংশ ও খলজি বংশটা শেষ করেছি আজকে আমাদের টপিক হলো তুগলক বংশ সেই বংশ কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক আনসার হয়ে যাবে গিয়াসউদ্দিন তুঘলক তুগলক খোলজি বংশের শেষ শাসক ছিলেন খসরু খান তাকে হত্যা করেই গাজী মল্লিক গিয়াস উদ্দিন তুগলক নাম নিয়ে তেরোশো কুড়ি খ্রিস্টাব্দে তুগলক বংশ প্রতিষ্ঠা করেছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই দিল্লির কোন সুলতান দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন এই কোয়েশ্চেনটা ডাব্লিউ বিসিএস ফিলিমসের দু হাজার সতেরোর কোয়েশ্চেন কতুবুদ্দিন আইবক যখন দাস বংশ প্রতিষ্ঠা করেছিলেন তখন তিনি দিল্লিতে রাজধানী স্থাপন করেন তারপর কোন সুলতান দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছিলেন চলো অপশনগুলো দেখে নেই গিয়াসুদ্দিন তুগলক মোহাম্মদ বিন তুগলক আকবর ইলতুতমিস সঠিক আনসার অপশান বি মোহাম্মদ বিন তুগলক গিয়াসুদ্দিন তুগলকের পুত্র ছিলেন মোহাম্মদ বিন যিনি সিংহাসনে বসার আগেই জুনা খান নামে পরিচিত ছিলেন এবং মোহাম্মদ বিন তুগলক নাম নিয়ে তিনি দিল্লিকে শাসন করেছেন নাম্বার কোন শাসকের রাজত্বকালে ভারতে কোয়েশ্চেনটা ডাব্লিউ বিসিএস ফিল্মস এর দু হাজার এগারোর কোয়েশ্চেন দিল্লির সুলতানি যুগের খুবই গুরুত্বপূর্ণ একটি রাজবংশ হল তুগলক বংশ যেটি সবচেয়ে বেশি দিল্লিকে শাসন করেছিল প্রায় নব্বই বছর ধরে এই তুগলক বংশ দিল্লিকে শাসন করেন তাদের মধ্যে ইমানবাতুতা ছিলেন একজন ঐতিহাসিক কিন্তু এই ইমানবাতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে এসেছিলেন চলো এবার অপশানগুলো দেখে নেওয়া যাক অপশান এ আকবর অপশান বি মোহাম্মদ বিন তুগলক অপশান সি এলতুতমিস অপশন ডি আলাউদ্দিন খলজি সঠিক আনসার অপশন বি মোহাম্মদ বিন তোগলক মোহাম্মদ বিন তোগলকের রাজত্বকালে ইবান ভারতে আসেন ইবান বাতুতা পর্যটক ছিলেন যিনি মোহাম্মদ বিন তোগলকের রাজত্বকালে ভারতে আসেন এবং দিল্লির কাজী হিসেবে নিয়োগ করেন কোয়েশ্চেন নাম্বার ফোর রৌপ্য মুদ্রার পরিবর্তে দিল্লির কোন সুলতান প্রথম তাম্রমুদ্রার প্রচলন করেন মহম্মদ ঘুরি মোহাম্মদ বিন তুগলক ফিরোজ শাহ তুগলক রাজিয়া সুলতানা ষাঠিকান সার মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ বিন তুগলক প্রথম তাম্রমুদ্রার প্রচলন করেছিলেন দিল্লিতে এছাড়াও তার রাজত্বকালে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল যেমন তেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে খুরাসান অভিযান এবং কারাজল বা কোরমাচল অভিযান তিনি করেছিলেন তাছাড়াও আগের কোয়েশ্চেনেই আমরা যেটা দেখেছিলাম তিনি রাজধানীও স্থানান্তর করেছিলেন এর ফলে তার রাজত্বকালে ব্যাপক অর্থ ক্ষতি হয়েছিল কোয়েশ্চেন নাম্বার ফাইভ দিল্লির কোন সুলতান দেওয়ানী বিভাগ চালু করেন ফিরোজ শাহ তুগলক সঠিক আনসার অপশন এ ফিরোজ শাহ তুগলক ফিরোজ শাহ তুগলক ছিলেন মোহাম্মদ বিন তুগলকের পুত্র যিনি মোহাম্মদ বিন তুগলক পরে দিল্লির সিংহাসনে বসেন তিনি ক্রীতদাসদের জন্য এই দেওয়ানি বন্দেগানি নামে একটি দাস বিভাগ চালু করেন এই দাস বিভাগে প্রায় এক লক্ষ আশি হাজার ক্রীতদাস ছিলেন যারা কুতুবউদ্দিন আইবকের ক্রীতদাস কোয়েশ্চেন নাম্বার সিক্স দিল্লির কোন সুলতান ব্রাহ্মণদের ওপর কর আরোপিত করেন দিল্লির শাসন ব্যবস্থায় আমরা বহু কর দেখতে পাব যেইগুলি প্রজাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল এই জিজিয়া করও সেই করেদের মধ্যে একটি এই জিজিয়া কর অমুসলিম প্রজাদের ওপর চাপানো হয়েছিল কিন্তু দিল্লির কোন সুলতান ব্রাহ্মণদের ওপরও এই জিজিয়া কর চালু করেছিলেন অপশান মোহাম্মদ বিন কাশিম আকবর ঔরঙ্গজেব ফিরোজ শাহতুগ্লক সঠিক আনসার অপশান ডি ফিরোজ শাহতুগ্লক মোহাম্মদ বিন কাশিম প্রথম জিজিয়া কর চালু করেছিলেন তিনি অমুসলিম প্রজাদের ওপর এই কর চালু করেন এই করে পাঁচজন ছাড় পেয়েছিল যাদের মধ্যে বাদশাহ বৃদ্ধ প্রতিবন্ধী ব্রাহ্মণ ও মহিলাদের ওপর এই ট্যাক্সের ছাড় দেওয়া হয়েছিল শুধুমাত্র যারা ইনকাম করতে পারত বাড়ির পুরুষ সদস্যদের ওপর এই ট্যাক্স লাগানো হয়েছিল কিন্তু ফিরোজ শাহ তুগলক ব্রাহ্মণদের ওপরও এই কর চালু করেছিলেন কোয়েশ্চেন নাম্বার সেভেন দিল্লির কোন সুলতান সেচ ব্যবস্থার ওপর কর আদায় করতেন গিয়াস উদ্দিন তুগলক মোহাম্মদ বিন তুগলক জালাল উদ্দিন ফিরোজ শাহ তুগলক তোমাদের একটা কথা বলে রাখি আমার এই ভিডিওগুলি দেখার পর তোমরা যদি একবার টেক্সট বুকটা পড়ে নিতে পারো তাহলে তোমাদের প্রিপারেশান হবে সব থেকে ভালো এবং আমি যে যেইগুলো পড়াচ্ছি সেইগুলোও তোমাদের খুবই মনে রাখতে সুবিধা করবে যদি তোমরা আমার ভিডিও দেখার পর একবার টেক্সট বুকটা পড়ে নাও তাহলে কি কোয়েশ্চেন ছিল কোন সুলতান সেচ ব্যবস্থার ওপর ট্যাক্স লাগিয়েছিলেন সঠিক আনসার হয়ে যাবে ফিরোজ শাহ তুবলক ফিরোজ শাহ তুগলক প্রথম জল সেচের ওপর ট্যাক্স লাগিয়েছিলেন এছাড়াও খারাজ জাকাত খাম জিজিয়া কর তিনি প্রচলন করেছিলেন কোয়েশ্চেন নাম্বার এইট তারিকি ফিরোজশাহী গ্রন্থের রচয়িতাকে আলবিরুনি বারানি ফিরোজ শাহ তুগলক মোহাম্মদ বিন তুগলক ফিরোজ শাহ তুগলকের রাজসভার উল্লেখযোগ্য ঐতিহাসিক ছিলেন তারেক ফিরোজ শাহী ও ফতেহি জাহাঙ্গীর নামে দুটি গ্রন্থ রচনা করেছিলেন যেখান থেকে ফিরোজ শাহ তুগলকের রাজত্বকাল সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেন দিল্লির কোন সুলতান দেওয়ানী খায়রাত নামে একটি দপ্তর গঠন করেন দেওয়ানি খায়রাত নামে একটি দপ্তর কোন সুলতান গঠন করেছিলেন চলো আলাউদ্দিন খলজি ফিরোজ শাহতুগলক ইব্রাহিম লোদি খিজির খাঁ সঠিক আনসার অপশান বি ফিরোজ শাহতুগলক ফিরোজ শাহতুগলক অনাথ এবং বিধবাদের জন্য এই দপ্তরটি চালু করেছিলেন যার নাম দেওয়ানি খায়রাত কোয়েশ্চেন নাম্বার টেন সফরনামা গ্রন্থের রচয়িতা রচয়িতাকে ইবানবাতুতা ফিরোজ শাহত বারানী মোহাম্মদ বিন তোগলক সঠিক আনসার এ ইবান বাতুতা ইবান বাতুতা সাফরনামা বা কিতাবুল রাহেলা নামে একটি গ্রন্থ লিখেছিলেন তিনি ছিলেন মরক্কোর পর্যটক যিনি দিল্লিতে কাজী হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং তারই রাজসভার উল্লেখযোগ্য ঐতিহাসিক ছিলেন বারানি তার লেখা গ্রন্থ হল তারিকি ফিরোজ শাহী এবং ফতে আই জাহাঙ্গীর সব গ্রন্থ থেকে ফিরোজ শাহ শাহতগুলোকে রাজত্বকালের অনেক কিছু তথ্য বা প্রমাণ পাওয়া গেছে কোন সুলতানকে সুলতানি যুগের আকবর বলে অভিহিত করা হয়েছে মোহাম্মদ খান আবু বাকর শাহ হুমায়ুন খান ফিরোজ শাহ তুগলক সঠিক আনসার অপশান ডি ফিরোজ শাহ তুগলক ফিরোজ শাহ তুগলক তেরোশো একান্ন থেকে তেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লিকে শাসন করেছিল তিনি প্রজাদের জন্য তিনি প্রজাদের সুবিধার জন্য অনেক কিছুর ব্যবস্থা করেছিলেন এবং সেই জন্যই ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলে অভিহিত করা হয়েছে পরের কোয়েশ্চেন দেওয়ানি কোহি নামে কৃষিঋণ বিভাগকে আরোপিত করেন দেওয়ানি কোহি নামে যে একটি কৃষিঋণ ব্যবস্থা ছিল সেটি কে প্রবর্তন করেছিলেন অপশান হল মোহাম্মদ বিন তুগলক ফিরোজ শাহ তুগলক নাসির উদ্দিন রাজিয়া সুলতানা সঠিক আনসার অপশান এ মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ বিন তুগলক দেওয়ানি কোহি নামে কৃষি বিভাগ এবং তাকবি নামে একটি কৃষি ব্যবস্থা চালু করেছিলেন পরের কোয়েশ্চেন কবে তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন খন্দের দুর্ধর্ষ বীর ছিলেন তৈমুল লং তিনি ভারত আক্রমণ করেছিলেন তিনি কবে ভারত আক্রমণ করেন অপশানগুলো দেখেনি তেরোশো নব্বই খ্রিস্টাব্দ তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ চোদ্দশো চোদ্দো খ্রিস্টাব্দ চোদ্দশো একান্ন খ্রিস্টাব্দ সঠিক আনসার তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ তিনি তুগলক বংশের রাজা নাসির উদ্দিন রাজত্বকালে তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন পরের কোয়েশ্চেন হল ফতেহ ই ফিরোজ শাহী গ্রন্থের কে আমির খেসরু ইবানবতুতা বারানী ফিরোজ শাহী তোগলক সঠিক আনসার অপশান ডি ফিরোজ শাহ তোগলক ফিরোজ শাহ ফতে ফিরোজ শাহী গ্রন্থটি রচনা করেছিলেন এই ভিডিওর শেষ কোয়েশ্চেন তুগলক বংশের শেষ সুলতানের নাম কি অপশান এ দ্বিতীয় গিয়াস উদ্দিন তুগলক শাহ নাসিরুদ্দিন মামুদ শাহ নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন খান সঠিক আনসার অপশান বি নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ তিনি তেরোশো চুরানব্বই থেকে ১৪১৩ তেরো খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লিতে শাসন করেন তিনি ছিলেন দিল্লির সুলতানি যুগের সবচেয়ে শেষ সুলতান আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যদি আমার চ্যানেলে কেউ নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো